নারী এজেন্টকে আটক করেছে জাল ভোট দেওয়ার অভিযোগে ষষ্ঠ উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে আজ ভোট গ্রহণ হচ্ছে দেশের সাতাশিটি উপজেলায় দর্শক আমরা আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অল্প কিছুক্ষণ আগেই আমরা যেই কেন্দ্রে এখন আছি শিবগঞ্জের দিঘি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অল্প কিছুক্ষণ আগেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন নারী এজেন্টকে আটক করেছে জাল ভোট দেওয়ার অভিযোগে যখন দুপুরের পরপর প্রশাসন জানতে পেরেছে যে এখানে একজন নারী তিনি জাল ভোট দিচ্ছিলেন এরপরেই কিন্তু অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্যরা আসেন এসে কিন্তু তাকে বিভিন্নভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এরপর কিন্তু জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন এই সাজেদা নামের এই এজেন্টকে আটক করা হয় এবং আটক করে এই মাত্রই নিয়ে গেলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তদন্ত সাপেক্ষে হয়তো তারা ব্যবস্থা নেবেন এই কেন্দ্রে কিন্তু আরও একটি ঘটনা আমরা জেনেছি সকাল সাড়ে এগারোটার দিকে এই কেন্দ্রের সামনে কিন্তু প্রায় ছয় থেকে সাতটির মতো ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এখন এই আবার একজন নারী এজেন্ট তিনি এজেন্ট হয়ে জাল ভোট দিচ্ছিলেন প্রায় কয়টি ভোট দিয়েছেন বা কি করেছেন সেটি হয়তো জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে তবে এই যে দুইটি ঘটনা একই কেন্দ্রে এটি কিন্তু আসলে অন্যরকম একটি মেসেজ দেয় শিবগঞ্জ উপজেলাবাসীকে বিশেষ করে যারা নির্বাচন কর্মকর্তা আছেন বা নির্বাচনে দায়িত্ব পালন করছেন এবং তারপর থেকেই তারা কিন্তু এই জায়গাগুলোতে কঠোর নিরাপত্তা রেখেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এখানে কিন্তু আমরা এই অল্প কিছুক্ষণ আগেও দেখেছি র্যাবের একটি টিম কিন্তু এই সব দল দেখি কেন্দ্রের সামনে তারা আছেন এবং পুলিশ এখানে পুলিশের বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ তিনি ছিলেন এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনিও ছিলেন তিনি এসেই কিন্তু আসলে ওই নারীকে এখান থেকে আটক করে নিয়ে যায় দর্শক আপনাদেরকে জানাই যে শিবগঞ্জ উপজেলায় কিন্তু একটি পৌরসভা এবং বারোটি ইউনিয়ন মিলে নির্বাচন মূলত এই উপজেলাটি গঠিত এবং তৃতীয় ধাপে কিন্তু সবগুলো কেন্দ্রেই সব মিলিয়ে এখানে কেন্দ্র সংখ্যা বলা যায় একশো চুয়াল্লিশটি এবং এর মধ্যে একশো চুয়াল্লিশটির মধ্যে সাধারণ কেন্দ্র আশিটি এবং গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চৌত্রিশটি কেন্দ্র কিন্তু শনাক্ত করা হয়েছে এবং একশো চুয়াল্লিশটি কেন্দ্রে একশো জন প্রিজাইডিং অফিসার তারা দায়িত্ব পালন করছেন এবং সহকারী প্রেজারিং অফিসার প্রত্যেক বুথে একজন করে এছাড়া পুলিং অফিসার দুইজন করে দায়িত্ব পালন করছেন দর্শক আমরা দেখছি যে একজন নারী পুলিশ সদস্য কিন্তু আরও একজন এজেন্টকে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন আরেকজন নারীকে যে এখান থেকে আটক করা হয়েছে অল্প কিছুক্ষণ আগেই সেই প্রসঙ্গেই হয়তো এই নারীকেও জিজ্ঞাসাবাদ করা হবে